আমরা এই পতিত জমিগুলাতে আমরা বিদেশি এই ফলটা করছি শামাম জাতের, এবং এটা খুব ভালো উৎপাদন হচ্ছে আমাদের এই মাটিতে। আমাদের স্থানীয় বাজারগুলো আমরা কাভার করে আমরা দেশের বিভিন্ন বড় বড় যে শহরগুলোতে আছে সেখানে আমরা আমাদের ফলগুলো প্রেরণ করছি, এবং সেখানে খুব ভালো বাজার মূল্য পাচ্ছি। এবং আমাদের এখানে যারা বেকার যুবক আছে তারা আমার এখানে দেখতে আসছে, আমার প্রজেক্ট ঘুরে দেখছে, এবং এখানে দেখে তারা উৎসাহিত হচ্ছে, এবং তাদের আমি বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি যেন তারা এই দিকে আসতে পারে এবং তাদের বেকারত্ব ঘোচাতে পারে, আমার এলাকার মানুষের জন্য কিছু করতে পারি, কৃষকদের জন্য কিছু করতে পারি। সেই লক্ষ্যে আমি চাকরি ছেড়ে আমি 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত চাকুরি করি। 2021 সালের শুরুর দিকে আমি চাকরিটা ছেড়ে আমি কৃষিতে আত্মনিয়োগ করি। স্থানীয় বাজার গোপালগঞ্জ এইভাবে মসজিদে দিছি, এরা এলাকায় যথেষ্ট সাড়া পাইছি এবং প্রচুর এখন চলতেছে। এছাড়া বাইরে আমরা শহর, বড় বড় শহর যেমন চিটাগাং, ঢাকা, এইসব এলাকায় এই মালগুলো ব্যাপক আকারে চলতেছে। এরকম অনেক জায়গা পড়ে আছে, ইট ভাটা এটা নিয়ে ব্যবহার করতেছে। আলহামদুলিল্লাহ হয়েছে, বাজার করছে, আলহামদুলিল্লাহ আমাদের যুবকদের জন্য অনেক ভালো একটা কাজ করছে। ও আমাদের জন্যই আমরা 12টা ফ্যামিলি এখন কাজ করছি, আমাদের 12টা ফ্যামিলি পেশে দাঁড়াইছে, এবং ও আমাদের পাশে দাঁড়াইছে বলে আজকে আমরা অনেকটা উন্নত হতে এগিয়ে গেছি। পয়সা লয় করতে করতে সে আগে থেকে অনেক উন্নত হয়ে গেছে।